দুর্গাপুরের পর এবার হাওড়ায় একই ছবি ধরা পড়লো। সেখানেও অনলাইন প্রতারণা কাণ্ডে গ্রেপ্তার তিন। শনিবার হাওড়ার চুনাভাটি এলাকা রুবি পার্ক আবাসন থেকে গ্রেপ্তার করে হাওড়া সিটি পুলিশের আধিকারিকেরা। তবে তদন্তের স্বার্থে ধৃতদের পরিচয়পত্র গোপন রেখেছে পুলিশ। ধৃত ব্যক্তিদের কাছ থেকে 100 বেশি সিম কার্ড বাজেয়াপ্ত করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, সপ্তাহখানেক আগে হাওড়ার চুনাভাটি এলাকায় ভাড়া আসেন কেরালা ও সাকরাইল নাজিরগঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগেই অভিযুক্তদের পাকড়াও করেছে পুলিশ। রবিবার ধৃত ব্যক্তিকে হাওড়া আদালতে পেশ করা হবে। এরপর সেখান থেকে ট্রানজিট রিমান্ডে ওই ধৃত ব্যক্তিকে কেরল পুলিশের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে বলে সূত্রের খবর। আমি শুনলাম কি পুলিশ এসেছে, কাউকে খুঁজছে, আমার কাছে জিজ্ঞেস করেনি, ফটো দেখিয়েছে এক নম্বরে, কিন্তু আমাকেও দেখায়নি। আমাকে যদি দেখাতো তাহলে আমি বলে দিতাম, আমাকে দেখায়নি। তারপর আবার এখান থেকে এসে ওরা চলে গেল বাইরে, বাইরে থেকে তাকে ধরে এনেছে, ধরে এনে তারপর এই 4 নম্বর ব্লকে গেছে। আর আমি তো একা কিছু করতে পারি না, যার জন্য অনেকক্ষণ ভেবে ভেবে দেখলাম 8-10 জন জড়ো হয়েছে। তারপর আমি সিকিউরিটি এখানকার, এক সপ্তাহ বা এক মাস সম্ভবত এই তিন ওর 3-4 দিন হলো, বেশি দিন হয়। আমি পরশু দিনে বা তার আগের দিনে আমি ওকে ঢুকতে দেখেছি। আর কালকে পরশু দিনে যখন ঢুকেছে হাত নেড়ে গেল, তো আমি দেখলাম কে ভাই হাত নেড়ে গেল, আমি কিছু বললাম না। পরের দিনে যখন বেরিয়েছে ঘাড় নেড়ে যখন যাচ্ছে, শুনুন দাদা কোথায় এসেছিলেন, বলেন আমি এখানে ভাড়া এসেছি।